সবগুলো হবে চারটা দশ টাকা, তাহলে তুমি দিয়ে দাও, বারোটা দিয়ে দাও। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ব্যাপারটা হচ্ছে আজকে একটু ভিডিও শ্যুট করতে এসেছিলাম, তো আমার সঙ্গে আমার একটা বন্ধু আসবে বলেছিল, কিন্তু সে এলো না, আমাকে একাই চলে আসতে হলো। কিন্তু এখানে এসে মনে হচ্ছে আমি ফেঁসে গেলাম, চারিদিকে যেভাবে মেঘ উঠেছে, দেখো মেঘগুলো দেখো তাহলে বুঝতে পারবা, এই দেখো চারিদিকে প্রচণ্ড। রাস্তা খুব সুন্দর চারিদিকটা, কিন্তু একা হয়ে গেলাম তো, তার জন্য আর ভালো লাগছে না, আমার না থাকাই ভালো। তারপর আবার বাড়িতে তালকুর খেতে চেয়েছে, এবার তালকুর রঘুনাথগঞ্জে পাওয়া যাবে কিনা দেখা যাক, নিয়ে যাবো না নিয়ে গেলে আমার বাচ্চাটা চেক দুঃখ পাবে। রাস্তাটা খুব সুন্দর দেখতেই পাচ্ছ, আমি এর আগে একবার এসেছিলাম এই সাইডটায়, অনেকগুলো শ্যুট করে নিয়ে গেছিলাম। চলো সঙ্গে থাকো, কত দূর যাওয়া যাক, এই সাইড দিয়ে আমাদের বাড়িটা যাওয়া যাবে, এই সাইড দিয়ে চলে যাবো বাড়িটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যদি রাস্তায় বৃষ্টি চলে আসে তো ভিজে যাবো, চারিদিকে মাঠ তো থাকার জায়গা নাই, এখানে বৃষ্টি আসতে এই তো মনটা লুকিয়ে রাখা থাকাই তো। এর আগে একবার এখান থেকে শুটিং করে নিয়ে গেছিলাম, এই যে এই বনটা থেকে, তারপরে এখানে একটা ঘর আছে, এই ঘরটাতে কিছুটা শুট করেছিলাম, এইখান থেকে করেছিলাম এই ঘরটা, ঘরটা তো আমার ভেঙে পড়ে গেছে, আরে যা এই ঘরটাই করেছিলাম। আগে তো ছিল কোথায় বসে দেখলাম, মনে হয় কোনো জায়গাতে বসেছিল তালকুটটা, কোথায় পাবো কোনো জায়গা পেলাম না তো। তালকুর হবে
দাও তো চারটা দশ টাকা, তাহলে তুমি দিয়ে দাও, বারোটা দিয়ে দাও। এই দেখো এটা হয়েছে তালগুর, বাবা কি ধার, হাতে খুব বসে গেলে তো গল্প শেষ। তোমাদের মেয়ে ইয়ে হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে না? আমি যদি একবার করি তো বাস এক ছবি আমার আঙুল চলে যাবে, আর ধারও তো হয়ে আছে প্রচুর। তোমাদের ওখানে কি বলে কমেন্টে জানাবা। তোমার বাড়ি কোথায় ভাই? হ্যাঁ কুরহল, অনেক তো রাস্তা থেকে খুঁজতে খুঁজতে আসছি আমি জালগুর। তোদের সব এক জায়গায় বাড়ি নাকি? তোদের বাড়ি এখানে? মারছিস কেন রে, মারছিস কেন? মারামারি করতে হয় না? দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, এগুলো ছোট ছোট হবে, ছোট ছোট হয়ে গেলো তো ওগুলো ভালো তাই নাকি? আচ্ছা একটাতে কটা কটা থাকে? তিনটা? ওরা চলে গেল যে তাল খাবে না ওরা, ও নিয়ে গেল। আমি তো মনে করেছিলাম খাওয়াবো আমি ওরাকে, আমি তো মনে করেছিলাম খাওয়াবো ওরাকে, চলে গেলো যে। আলি কি করবো, খাবি তু, খাবি, দিয়ে দাও, দিয়ে দাও। কত দুটা? হ্যাঁ এখানে পরিচয় আছে চেন্নাই আমার, সম্পর্কে খালা টাইপের লাগে, কোথায় গেছিলো জিজ্ঞাসা করবো। সামনে বসে আছে, এটা সুযোগ হচ্ছে না যে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে সামনে সামনে কথা বললে, যে আরো চলে গেলে সাইড দিয়ে, আমি সাইড দিয়ে যাই। ঠিক আছে তাহলে ফ্রেন্ডস, তালগুলো দেখা হলো তো, এগুলো তালগুল বলে কি এখন তোমাদের ওখানে বলে আমি জানি না, তবে কমেন্টে জানিয়ে দিও আমাকে তোমাদের ওখানে কি বলে। তো ফ্রেন্ডস এগুলো হচ্ছে তালগুর, এই এই এইভাবে তালগুল বলে দেখো, বুঝতে পারবা। এগুলো ছিলতে হবে, এগুলো ছেলে ছেলে খেতে হবে ভাই, এইভাবে ছিলতে হবে। আমি তো ঠিক ছিলতে জানি না, এই দেখো যা যা সবই তো খুলে গেল, ছি কেমন করে ছিল আমি জানি না। এই দেখো এই দেখো এই ভিতরকার এইটাই হচ্ছে তাল কু, এইটা এইটা কিন্তু আমি তো খুলতেই পারলাম না, ভালো করে খুলতেই পারলাম না। এই দেখো এইটা দাদা, কিন্তু যাই বলবো বলো ফ্রেন্ডস, বিরক্ত কাজ এগুলো আমার পক্ষে সম্ভব না, বিরক্ত লাগছে। মানে সাতটা বুঝা যাক নাকি? এই দেখো ভালো লাগছে তো, মাহিন মাহিন কই বুঝতে পারলাম না, চুটা খেয়ে লেগে আমাদের হবে না, খুব বিরক্ত কাজ দাদা ওরে কাকা। তালগুল খাওয়া হয়ে গেল,
মনে আশা পূরণ হয়ে গেল, কিন্তু ব্যাপারটা হচ্ছে অত দূর গেলাম, একটা শ্যুট করতে পারলাম না, একটা সাজি করতে পারলাম না। তো ভিডিওটা কিন্তু শেষ করে দিলাম, ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে যদি নতুন থাকো সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে বাই, টাটা। Tell me pretty lies, look me in the face, tell me that you love me.